আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, জন্মের পর বাচ্চার মুখে কেন খেজুর দিতে বলা হয়েছে বা কোন ফল খেলে মস্তিষ্কের ক্ষয়রোধ হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার জন্মের পর যে তিনটি সুন্নত পালন করতে বলেছেন তার মধ্যে অন্যতম সুন্নত হচ্ছে তাহনিক। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহনিক কি? তাহনিক হচ্ছে নবজাতকের জন্য বিশ্বনবীর সুন্নতি আমলের মধ্যে অন্যতম একটি আমল, যা নবজাতকের মস্তিষ্কের ক্ষয়রোধের অনেক বেশি কার্যকর। শিশুর জন্মের পর প্রত্যেককে তাহনিক পালন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চিকিৎসা বিজ্ঞানীও গবেষণার মাধ্যমে সুন্নতি এই আমল বা তাহনিকের মাধ্যমে মস্তিষ্কের কার্যকারিতার বিষয়টি প্রমাণিত হয়েছেন। বিজ্ঞানের মাধ্যমে প্রমাণিত হোক বা না হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি আমাদের জন্য রেখে গিয়েছেন। এই আমলের ফলে আমরা কি উপকার পেতে পারি, তাই আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানব। আগেই বলেছি, জন্মের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি করণীয় বা আবশ্যক কাজ রেখেছেন বাবা মার জন্য, তার মধ্যে তৃতীয় নম্বরটি হচ্ছে তাহনিক করা। এটা অবশ্যই আবশ্যিক একটা কাজ। তাহনিক হলো খেজুর চিবিয়ে সেই চর্বিত খেজুর নবজাতকের মুখে দেওয়া। নবজাতকের মুখে বা জিব্বার তালুতে আলতোভাবে মালিশ করা, যাতে এর রস কিছুটা বাচ্চার পেটে পৌঁছে যায়। যদি খেজুর সহজে পাওয়া সম্ভব না হয়, তাহলে সুন্নতের উপর আমল করার নিয়তে যে কোনো মিষ্টি দ্রব্য সেবন করানো যেতে পারে, সেটা মধু কিংবা চিনিও হতে পারে। এ সম্পর্কে হাদিসে বর্ণিত আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবজাতক শিশুদেরকে পেশ করা হতো। তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন এবং তাদেরকে মিষ্টি মুখ করাতেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, খেজুর কিংবা মিষ্টি দ্রব্য এত ছোট বাচ্চাকে খাওয়ানো উচিত নয়, এতে অনেক বেশি জীবাণু থাকতে পারে যা বাচ্চার ক্ষতি হতে পারে, বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ম কি এমনিতে পালন করতে বলেছেন? অবশ্যই না। ইসলাম এমন একটি ধর্ম যেখানে কোনো কিছুই এমনিতে করতে বলা হয় না। তাহনিকের উপর আমলের যে উপকারিতা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নবজাতকের প্রথম খোরাক বা তাহনিকের ফলে তার চরিত্র চিত্রণে জীবনভর বিশেষ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। বাচ্চার দাঁতের মাড়ি মজবুত হয়, মায়ের দুধ পানে বাচ্চার আগ্রহ তরিতেও সাহায্য করে। তাছাড়া তাহনিকের খেজুর বা মধু বহুবিধ উপকার রয়েছে, এমনকি এই মধু বা খেজুর সেবনের ফলে মস্তিষ্কের ক্ষয়রোধ প্রতিহত করে। দা ইসলামিক ইনফরমেশনের তথ্য মতে, চিকিৎসা বিশেষজ্ঞরা বলেছেন, অপরিপক্ক বা সময়ের আগে যে সকল নবজাতক জন্মগ্রহণ করে তাদের মুখে জেলের মতো এক ধরনের চিনির ডোজ দেওয়া হয়, যা তাকে মস্তিষ্ক ক্ষয় থেকে সুরক্ষা দান করে। এর মানে হচ্ছে বাচ্চা জন্মের সময় লো ব্লাড প্রেশার বা হাইপোগ্লাইসিমিয়া প্রতি 10 জন অপরিপক্ক নবজাতকের মধ্যে অন্তত একজনকে মারাত্মকভাবে আক্রান্ত করে। যদি তাৎক্ষণিক এর চিকিৎসা করা না হয়, তবে এর একটি স্থায়ী ক্ষতির কারণ হতে পারে বাচ্চার মস্তিষ্কের ক্ষয়। তাই বাচ্চার জন্মের পর তাৎক্ষণিক খেজুর বা এই ধরনের মিষ্টি দ্রব্য সেবন করা অত্যাবশ্যকীয়। আর যদি আপনার বাচ্চা প্রিমেচুর বা সময়ের আগেই জন্মগ্রহণ করে, তাহলে তো এ কাজটা অতীব জরুরি। বিশেষ করে আপনারা চাইলে ডাক্তারকে জিজ্ঞেসও করতে পারেন এই কাজটি করা হয়েছে কি না, না হলে নিজ দায়িত্বে করে নিতে হবে। পরিশেষে বলা যায়, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কৃত নবজাতকের জন্য এই ডেক্সটোস জেল থেরাপি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই আমাদের জন্য রেখে গেছেন বা শিখিয়ে গেছেন তাহনিকের সুন্নতি আমল হিসাবে, যা হুবহু মিলে গেছে। সুতরাং মুমিন মুসলিমদের উচিত নবজাতকের জন্মের পর এই সুন্নত বা তাহনিক পালন করা।
এর ফলে অনেক নবজাতকের জন্মের পর জটিল ও কঠিন পরিস্থিতিতে রোগব্যাধি বা বিপদ থেকে মুক্ত থাকবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে নবজাতকের জন্মের পর দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতা, কানে আজান, ইকামত ও তাহনিকের মাধ্যমে মুখে খেজুর বা মিষ্টিদ্রব্য খাওয়ানোর তৌফিক দান করুন। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।